একটা দুঃস্বপ্ন আসিল, কি মাইটাইনা দিল বাতিজারা আমারে, কিন্তু বাতিজারা আমার মার বুকে, বাতিজারা আজকে আমার স্বপ্নের ভিতরে মায়ের শুরু করছে, বাস্তবে কোন সময় জানি মায়ের শুরু করে দেয়। যাক একটু সাবধানে থাকতে হইব। আমি সোহাগ, আমার মারবো এমন কোন লোক আছে, এমন ব্র্যান্ডের মায়ের প্যাচ দিমু চিপাই পরেই থাকবো। ভাই ওই যে দেখো ভাই, পেলেং যায়, দেখছো ভাই পেলেং এর শব্দটা শুনো ভাই। হ্যাঁ তাহলে কি আপনি আসমান দৌড়ে আমিও বিদেশ যাম গে? হ্যাঁ তুইও বিদেশ যাবি, আর বিদেশ যাবি দেখে তো তোর এরকম শুট প্যান্ট পরাইছি, বুঝছস? চল চাচার কাছে যাই, চাচার কাছে যাইয়া আলাপ আলোচনা কইরা তারপর তোর বিদেশ পাঠাই দিমু, চল। হ্যাঁ ভাই চলো। হজরে নামবে বুঝি শ্রাবণের, ও আজ কেন মন দূর জানাই চায় হারাতে। সাদা সাদা কালা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পানি আমি যেন কি জানেন যে আমরা জীবনে কিছু করতে পারি নাই, অভাবনটনের মধ্যেই আমগো দিনকাল গেছে। এখন ভাবতেছি ইমরান রে বিদেশ পাঠাই দিমু, সমস্ত কাগজপত্র রেডি কাকা, এখন কিছু টাকার লেগা আটকেছে আর কি। এখন আপনি যদি কিছু টাকা দিয়া আর বিদেশ পাঠাই দিতেন তাহলে একটু আমগো লেগা সুবিধা হইতো কাকা, আমরা একটু দাঁড়াইতে পারতাম গইরা। বলো দোষ তুই, তোরা দুইটায় বাপ দাদার বিডা মাটি ছেড়ে কেউ বিদেশ যায়? হ্যাঁ অন্য দেশে যায় কাজ কাম করবি, বিদেশে একাটা কি করছে? এর চাইতে ভালো দেশ একটা কিছু কর, তোর একটা রিক্সা কিনা দেই আর তোর একটা বাদামের দোকান দিয়ে দুই মুসরো, দুইজন মিলে দেশেই মনোযোগ দিয়ে কাজ কাম কর ভাই। কাকা আমাকে লিগে কত চিন্তা করে দেখছাও, কাকা নিজে রিক্সা কিনা দেবো আমারে, কাকা তো ভালোই কইছে না, দেখছো কাকা আমগোরে কত ভালোবাসে। হ্যাঁ কাকা তো আমগো আপন মানুষই আর আমগো তো খারাপ চায় না। ঠিক আছে কাকা, তাহলে আপনি যা ভালো মনে করেন হেডাই করেন। হ্যাঁ চলো ভাই যাই গে। হ্যাঁ যা, চল চল। হ্যাঁ পোলাওয়ান গান্দর তুমি রিক্সা কিনলা কবে আবার? ভাইয়া কিনছি পরশু দিন। তুমি রিক্সা চালাইতে পারো ঠিক মতো, নিয়ম কানুন বুঝো? হ্যাঁ যে চলতেছে চালাইতেছি, এটা গুল্লা দিলেই চলে বুঝছেন, কালকে বেশি জোরে মোচর দিয়ে ভাই চালাইছি, আর নিয়ম কানুনের কিছু নাই, চলাই চলে। ইরে লাগিয়ে গেল। কি রে গাড়ি কেমনে চালাস, পাশা মেরে দিবি নি? ভাই ব্রেকটা হালকা সোলো তো, হেল লিগেই তোমার হোগায় ঘষা খাইছে। হ্যাঁ তোর ব্রেক সোলো হইছে আমার পাছায় আইয়া খারাপ ভাই হরাইতাছি। দেখছ না নাকি? হ্যাঁ ভাই দেখছি। বেয়াদব কনকার ছড়া, এই লোকটা ওজন আছে। কি রে তোরা দুই ভাই কি করস, একজনে পান বেসস আরেকজনে রিকশা চালাস, কে তোর সমস্যা? ওই হ্যালো মিস্টার, ভাইয়া বিজনেস করতেছে আর আমি ট্রান্সপোর্ট লাইনে আছি, ব্যবসা কোনোটাই ছোট না, কাকাই বলছে। তোর কিছু লাগবো? আমার পান লাগবো। পান লাগবো? ওই হ্যালো মিস্টার,
আপনি কি যাবেন নাকি আমার যানবাহন নিয়ে আমি চলে যাব? আফতাবনগর শেষ মাথায় যাবো। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। কিরে সোহাগ, তুই এত বড় লোক, তুই তো কোটি কোটি টাকার মালিক, তোর বাইস্তারা এমন কে? একটা ধি রিক্সা চালায় আর একটা ধি চটপটি বেচে। তুই চাইলেই তো বেটা তোর বাইস্তাকে একটা লাইন গার্ড দরাই দিতে পারস, তোর কি মান সম্মানে বাদে না? তুই কা করে লাইন গার্ড দরাই দিতে কস, কা করে উড়াই দিতে কইতাছস? ওই বাইস্তা করে অগরে উড়াই দিয়ে কি আমি মরবো বেটা? ওই দিনে তো বেটা স্বপ্নে দেখছি যে ওরা দুইটা চালাক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, ওরা দুইটা মিললে আমার পিড়াইতেছে বেটা। আর তুই কস ওকে উড়াই দিতে, ওকে দুইটার উড়াই দিয়ে কি আমি খালকে একটা কুমির আনবো? আমগো বংশের আমার বায়ের যত সয় সম্পত্তি আছে ওটি তো সব আমার আন্ডার আছে, আমি বুক করে খাইতাছি। ওরা যদি চালাক হয়ে যায় আর এটা যদি বুঝালায় ওরা কি আমার ছাড় দিব? হ্যাঁ, এর লেগাই ওগো আমি সালু বালু দিয়া ব্যস্ত রাখছি, মনে করতেছে এটাই বুঝি চাষা অনেক কিছু করে লাইছে আমগো লেগা। ওগো তো চালাক হইতে দেওয়া যাবো না, আমার বায়ের ঘরে এই দুইটা পোলাহীন যায় কামলা কিষান দিয়া শরীরটা বানাইছে, ওরা দুইটা যদি বুঝে একবার যে আমি ওকে জায়গা সম্পত্তি বুক করে খাইতাছি ওরা কি আমার ছাড় দিব? পাড়ায় দি বেটা গেলে লাইব। এমন সোহাগ ভাইয়ের মতো অনেক ডিজিটাল চাচা রয়েছে যারা তার আপনজনেরই সহায় সম্পত্তি অনৈতিকভাবে চালাকি করে জোরপূর্বক বিভিন্ন কলাকৌশলে দখল করে খাচ্ছে। আমি সেই ধরনের সোহাগ ভাইয়ের মতো চাচাদেরকে বলবো কি হবে এত জায়গা সম্পত্তি টাকা পয়সা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।